প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি উদ্যান। প্রধান উদ্ভিদ শালগাছ হলেও বিরুৎ, গুল্ম ও লতা জাতীয় গাছের সমাহারে সমৃদ্ধ এই উদ্যানে বেঁচে আছে হাজারো বন্য প্রাণী। উদ্যানের এমন মোহনীয় রূপ আমাদের ঐতিহ্যবাহী শালবনের চিত্র বহন করে। আমাদের আজকের পর্ব মধুপুর জাতীয় উদ্যান নিয়ে, এ বিষয়ে আলোচনা করব জনাব অসিত রঞ্জন পালের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের মধুপুর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বন শালবন। একসময় এদেশের সবচেয়ে বড় বনভূমি বলতে যার বেশ সুনাম ছিল দেশকে ছাপিয়ে দেশের বাইরে। বর্তমানে দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের রুক্ষ প্রকৃতির মাঝে খণ্ড খণ্ড শালবন টিকে থাকলেও নেই তার আগের ঐতিহ্যবাহী রূপ। বাংলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ও বর্তমান শালবন প্রতিবেশ ব্যবস্থা সমুন্নত রাখতে মধুপুর শালবনের মাঝে ঘোষিত হয়েছে মধুপুর জাতীয় উদ্যান। এটি এমন এক ধরনের উদ্যান যেখানে প্রাকৃতিক পরিবেশে এই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত হচ্ছে। যার নান্দনিকতায় ছুটে আসে হাজারো দর্শনার্থী, পাশাপাশি জীববিজ্ঞানের নানামুখী শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন করে যাচ্ছে এই উদ্যান। ঢাকা শহর থেকে প্রায় 125 কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত মধুপুর জাতীয় উদ্যান প্রায় 20,837 একর জায়গা নিয়ে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় 1982 সালে। উদ্যানের মাটি কিছুটা অম্লীয়, তাছাড়া লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতির কারণে এখানকার মাটি লালচে কিংবা হলদে রঙের। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম,
এজন্য বহমান জলধারাও খুব একটা দেখা যায় না, ফলে উদ্যানের মাটি বেশ রুক্ষ। আর এ কারণেই উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা আমাদের দেশের অন্যান্য বনের চেয়ে কিছুটা ভিন্ন। শালগাছের আধিপত্যকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজি। উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে আছে শালগাছ। শীতের শুষ্কতায় এ গাছের পাতা ঝরে যায় বলে পুরো শীতকাল জুড়েই মধুপুর তার সবুজ রূপটি হারিয়ে মলিন হয়ে পড়ে। উদ্যানের মেঝে ঢেকে যায় শুকনো পাতার আবরণে। তবে এপ্রিল থেকে মে মাসের দিকে গাছে নতুন পাতা গজাতে শুরু করে। ধীরে ধীরে পুরো উদ্যান আবারও তার সবুজ রূপটি ফিরে পায়। শালগাছ ছাড়াও এ উদ্যানে জারুল, করই, অর্জুন, সোনালু, শিমুল সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। উদ্যানের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে বিরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মে। গাছের ফাঁকে ফাঁকে ফুটতে দেখা যায় রং বেরঙের ফুল, তখন চারপাশে যেন রঙের মেলা বসে। এখানে জন্মে নানা রকমের আরোহী উদ্ভিদ। এরা গাছের কাণ্ডকে অবলম্বন করে সর্পিলাকারে বেয়ে ওঠে অজানার উদ্দেশ্যে। এই উদ্ভিদগুলো ছাড়াও উদ্যানে রয়েছে নানা জাতের অর্কিড। বিভিন্ন ধরনের ফার্ন ও ছত্রাকও জন্মে। জন্মে বেশ কিছু ঔষধি উদ্ভিদ, আমলকি, হরিতকি, বহেরা, কাঞ্চন, সর্পগন্ধা উদ্যানের অন্যতম ঔষধি উদ্ভিদ। উদ্যানের এই উদ্ভিদগুলোর আশ্রয়ে বেঁচে আছে অসংখ্য বন্যপ্রাণী। হাড়গোজা ও বরজাতীয় গাছগুলো এই বন্যপ্রাণীর খাদ্যের বিরাট অংশের যোগান দিয়ে থাকে। আমাদের দেশে মুখপোড়া হনুমানদের সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায় মধুপুর জাতীয় উদ্যানে। এরা দল বেঁধে গাছে গাছে বিচরণ করে আর খাদ্য আহরণও করে দল বেঁধেই। হনুমান ছাড়াও উদ্যানে রয়েছে অসংখ্য বানর। পুরো উদ্যান জুড়েই দলবদ্ধ এই প্রাণীদেরকে খুব সহজেই দেখা যায়। কাঠবিড়ালি, শেয়াল, বেজি, সজারু, হরিণসহ নানা ধরনের স্তন্যপায়ী প্রাণীরও আবাসস্থল এই উদ্যান। বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে উদ্যান যেন সারাক্ষণই প্রাণবন্ত থাকে। শ্যামার সুমধুর কলতান ভেসে চলে উদ্যানের চারপাশে। হরবোলা, বসন্ত বাউরি,
পেঁচা, কাঠঠোকরা, শুইচোরা, বাবুই, টিয়া পাখিও বেশ ভালোই চোখে পড়ে। এই পাখিরা এই অঞ্চলের উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের বিচরণে উদ্যানের গাছগাছালিতে বসে রঙের মেলা। সুরের লহরীতে মোহনীয় হয় মধুপুরের চারপাশ। সরীসৃপ ও উভচর প্রাণীরও নিরাপদ আবাস এ উদ্যান। বহু প্রজাতির সাপ ও ব্যাঙেরও দেখা মিলে এখানে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রজাপতি, মথ, মাকড়সা ও পোকামাকড়ের সমাবেশে সমৃদ্ধ উদ্যানের প্রতিবেশ। এরা পাতায় পাতায় উড়ে বেড়ায়, ছুটে চলে ঘাসে ঘাসে, ফুলে ফুলে, যাদের বিচরণে পরাগায়ন সম্পন্ন হয়েই উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা সচল থাকে। তবে উদ্যানের চারপাশে জনসংখ্যার আধিক্য বনের প্রতিবেশ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। নিকট অতীতে স্থানীয় লোকজন বনভূমি উজাড়, বনের ভেতর কৃষিজমি তৈরি, বন্যপ্রাণীর শিকার ইত্যাদি কাজের মাধ্যমে এই উদ্যানকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। তবে বর্তমানে সরকার কর্তৃক স্থানীয় অধিবাসীদের নিয়ে বন সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় বেশ কার্যকর ভূমিকা রেখেছে। বনের উপর নির্ভরশীল মানুষদের বিভিন্ন কাজের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ধারা অব্যাহত রেখে বনের সম্পদের উপর চাপ কমাতে হবে। যথাযথ অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে বন ধ্বংস রোধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনজ সম্পদের যোগান নিশ্চিত করতে হবে। তবেই রক্ষা পাবে মধুপুর জাতীয় উদ্যানের মূল্যবান সম্পদ ও এর নান্দনিক জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মধুপুর জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব অসিত রঞ্জন পালের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি তো মধুপুর এই যে জাতীয় উদ্যান এ নিয়ে অনেক কাজ করেছেন এবং একসময় এই বনটা কিন্তু আমরা মানে আমাদের জন্য একটা বিভীষিকার ব্যাপার ছিল, যে খুব কঠিন বন ছিল। আগের অবস্থা আর এখনকার অবস্থা আমাদের একটু বিস্তারিত বলবেন। মধুপুর বনকে যদি আমরা একবার চিন্তা করি, এই টোটাল এলাকাটাকে বলা হতো মধুপুর গড়। আচ্ছা, এটার আয়তন ছিল প্রায় 61,000 একর। বায়োলজিক্যাল এজ যেটা বয়স, সেই বনের বয়স প্রায় 2,500 বছর। এই মধুপুর বনের যে জীববৈচিত্র্য, যে সৌন্দর্য যেটা ছিল, সেটাকে আমরা ধরে রাখতে পারিনি দীর্ঘদিন। কারণ
এই মধুপুর বনকে ঘিরে প্রায় 57টা গ্রাম, অন অ্যান অ্যাভারেজ 40,000 লোক বাস করে। সেখানে কোনো গ্যাস নেই বা ইলেকট্রিসিটি দিয়ে রান্না করে না বা কোনো কয়লা সাপ্লাই নেই। সবাই সেখানে কি করছে, বনের থেকে জ্বালানি নিয়ে তারা রান্না করছে, বনের থেকে কাঠ নিয়ে তাদের ঘরবাড়ি করছে। সুতরাং যদি আমরা হিসাব করি যে একজন লোকের যদি দৈনন্দিন 1 কেজি জ্বালানি লাগে, তো 40,000 কেজি জ্বালানি প্রতিদিন মধুপুর বন থেকে নর্মালি কালেকশন হয়। এবং তাছাড়া এই মধুপুর বনকে ঘিরে 60টা উপজেলাতে প্রায় 100টা ব্রিক ফিল্ড। তা এই আমরা একটা হিসাব করে দেখেছি যে অন অ্যান অ্যাভারেজ প্রায় 6 লক্ষ গাছ কাটা যেত মধুপুর বন থেকে প্রতি বছর। এটা আপনি আগের অবস্থানে, এটা আমি আগের অবস্থাটা, আমি সেখানে 2010 সালে একটা প্রকল্প চালু করে আমি প্রকল্প পরিচালক ছিলাম সেখানে। সেখানে যে যারা বন অপরাধের সাথে জড়িত ছিল, যাদেরকে আমরা আগে বন দস্যু বলতাম, তাদেরকে এনে বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হলো। মূলত কি এই প্রোগ্রামটা ছিল এরা যাতে আর গাছ কেটে না নিয়ে যায় এবং বিক্রি না করে অবৈধভাবে। হ্যাঁ, ওদের দাদা এই কাজ করতো, বাবা ওই কাজ করতো, মূলত জীবিকার কারণেই, জীবন জীবিকা। এবং আমি বলবো যে দারিদ্রতার একটা বিশাল ব্যাপার। তো যখন এদেরকে এইভাবে একটা মোটিভেট করা হলো, তুমি না হয় আজকে লাকড়ি পাচ্ছ বা জ্বালানি পাচ্ছ, কাঠ পাচ্ছ, খুঁটি পাচ্ছ, কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম তো আর কিছু পাবে না, ওদের জন্য তো কিছু রাখতে হবে। বন কেটে সাফ করে ফেললে আর থাকবে কি, থাকবে কি? তো তাদেরকে ওইভাবেই প্রশিক্ষণ দেওয়া হলো দু ধরনের। একটা হচ্ছে তাদের মনোজগতে একটা পরিবর্তন আনা হলো, আরেকটা হলো যে ঠিক আছে, আমাদের যদি জীবন জীবিকা বনকে ঘিরেই হয়, বাট বন ধ্বংস আমরা করব না। তো তখন আমরা সেখানে যে সমস্ত বড় বড় জায়গা ফাঁকা হয়ে গিয়েছিল, সেখানে আমরা ওদের দ্বারাই আবার প্লান্টেশন করি, যার ফলে আমি বলবো মধুপুরের বনের যে পূর্ব অবস্থাটা বললাম আর বর্তমান অবস্থাটা হচ্ছে, গত 4 বছরে মধুপুর বনে 1টা গাছ কাটা যায়নি। খুবই ভালো সংবাদ। হ্যাঁ, এবং 1 বর্গফুট জায়গা নতুনভাবে দখল হয়নি। আচ্ছা, তাহলে আমরা এই যে মধুপুর বন, এখানে বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ হচ্ছে? বন্যপ্রাণী সংরক্ষণের 3টা উপাদান দরকার লাগে। একটা হচ্ছে সিকিউরড হোম, যে ওর জন্য একটা নিরাপদ বাসস্থান। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত খাদ্য, আর 3 নম্বর হচ্ছে ও যাতে প্রজনন করতে পারে প্রপারলি। যেমন আমাদের 2014 জুন মাসে 48 প্রজাতির পাখি পাওয়া গেছে মধুপুর বনে। বড় বন্যপ্রাণী কি কিছু আছে ওখানে? বড় বন্যপ্রাণীর মধ্যে ওখানে হনুমান আছে, বানর আছে, মেছো বাঘ আছে, এবং হরিণ পাওয়া যাচ্ছে এখন। তার অর্থ হচ্ছে সেখানে নিরাপদ জায়গার কারণে সেখানে বিভিন্ন ধরনের কেঁচো আসতেছে, পোকা আসতেছে, মানে টোটাল ইকোসিস্টেমে একটা চেঞ্জ চলে আসছে, এবং এই সব কিছুই সম্ভব হয়েছে কমিউনিটির জন্য। আচ্ছা, এখানে যারা এখন কাজ করছে কিংবা এই বনের সাথে যারা সম্পর্কিত, তারা কি মূলত তারাই বনদস্যু ছিল, নাকি গ্রামের অন্য লোকরাও এখন এর সাথে জড়িত হয়েছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আসলে আমি মনে করি যে দারিদ্রতা একটা বড় ব্যাপার ছিল, এবং সেখানে যারা প্রভাবশালী লোক ছিল তারা তাদেরকে কাজে লাগাতো। আচ্ছা, এরা যে দীর্ঘদিন যাবৎ বন অপরাধের সাথে জড়িত, এই বন অপরাধ দিয়ে যে তারা বিল্ডিং করে ফেলেছে তা নয়, তাদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তারা ওই 3-4 মাস শীতের দিনে ব্রিক ফিল্ডে জ্বালানি সরবরাহ করত, এই 4 মাসে ইনকাম দিয়ে 12 মাস চলত, কিন্তু গরিব গরিবই থেকে যেত। কিন্তু এখন তারা আলোর মুখ দেখছে, এখন তাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে, এবং তারা উপজেলা হেডকোয়ার্টার আসতে পারতেছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আসতে পারতেছে, ফরেস্ট অফিসে যেয়ে তারা মিটিং করতেছে, DFO অফিসে আসতে পারতেছে, যেটা আগে তারা পারত না। অর্থাৎ তাদের ভেতরে একটা চেঞ্জ চলে আসছে। আচ্ছা, আমাদের মধুপুর জাতীয় উদ্যানে যেটা এখন কি কোনো ধরনের হুমকি আছে এই বন নিয়ে? হ্যাঁ, বন যেখানে আছে হুমকি সেখানে থাকবেই, কারণ ভূমিগ্রাসীদের কিন্তু আস্ফালন যে একেবারেই শেষ হয়ে গেছে তা না। এখনও একটা শ্রেণী তাদের টার্গেট আছে যে আমরা এখানে জায়গা জমি দখল করব, যেভাবে আমাদের ঢাকা গাজীপুর এই সমস্ত এলাকার বনগুলো ধ্বংস হয়ে গেছে যে ভূমিগ্রাসীদের কারণে, তো এরকম তাদের টার্গেট আছে। আমরা এই মধুপুর উদ্যানকে সংরক্ষণ এবং একে আরও বড় করার ব্যাপারে কী করতে পারি?
মধুপুর বনের যে সংরক্ষণ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটু টার্গেট থাকতে হবে, যেমন সেখানে এখনও যে গ্যাপটা রয়ে গেছে যে তারা বিভিন্ন ধরনের কৃষি ফসল ফলাচ্ছে, প্রচুর পরিমাণে আনারস হচ্ছে সেখানে, প্রচুর আদা, প্রচুর হলুদ, প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট হচ্ছে সেখানে। সেখানে আমি মনে করি যে সেখানে যদি আমরা একটা মার্কেটিংয়ের ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারি সরকারের পক্ষ থেকে, যে তুমি পণ্যটা এখানে নিয়ে আসবে, এখান থেকে তুমি বিক্রি করবে। কারণ আমাদের এই বাংলাদেশে গ্রাম অঞ্চলে কিন্তু দাদনের যে একটা সিস্টেম, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। ওরা যদি উৎপাদিত ফসলগুলো ডাইরেক্ট বিক্রি করতে পারত, ওরা আরও বেনিফিটেড হতো। এখানে আরেকটা কিছু করার সুযোগ আছে, যে আমাদের 4টা ফরেস্ট রেঞ্জ আছে, 10টাই বিট অফিস আছে, ওদেরকে কেন্দ্র করে আমরা প্রাথমিক বিদ্যালয় ওখানে গড়ে তুলতে পারি। যেমন হেলথটা হয়ে গেছে, প্রাথমিক বিদ্যালয়টা যদি গড়ে তুলতে পারি। আরেকটা জিনিস আমি করে দিয়েছি, সেখানে তাদেরকে দিয়ে 11টা সমবায় সমিতি করেছে এবং রেজিস্টার্ড। ফাইনালি কি মানে এই সংরক্ষণ প্রক্রিয়া এবং এই বনকে আরও সমৃদ্ধ করার ব্যাপারে আমরা পজিটিভভাবে তাহলে আগাচ্ছি? হ্যাঁ, আমি বলবো যে আমরা পজিটিভভাবে আগাচ্ছি। মধুপুর বন অলরেডি আমি বলবো যেটা সুরক্ষিত বলা চলে এখন, কারণ যেহেতু সরকারের পাশাপাশি পিপুল চলে আসছে। এবং আমি বলবো যে এই মডেলটা শুধুমাত্র মানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, ইভেন সিলেট অঞ্চলে এবং অন্যান্য যে সমস্ত জায়গাতে আছে, এই মডেলটা কিন্তু আমরা রেপ্লিকেট করতে পারি। মানে আমরা তাহলে আমাদের বনগুলোকে রক্ষা করতে পারি এবং জাতীয় উদ্যানগুলো রক্ষা করতে পারি, সাধারণ যে জনগণ এই বনকে ঘিরে আছেন তাদের সম্পর্কিত করেই, তাই তো? অবশ্যই। একটা জিনিস বুঝতে হবে যে কোনো ন্যাচারাল রিসোর্স সরকার একা ম্যানেজ করতে পারবে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ আমার মধুপুর 45,000 একর টাঙ্গাইল ফরেস্ট ডিভিশনের আন্ডারে টোটাল স্টাফ হচ্ছে 40 জন, দ্যাট ইজ একজন স্টাফের আন্ডারে 1,000 একর। ইজ ইট পসিবল যে 1,000 একর বন একজন স্টাফ কন্ট্রোল করতে পারবে? কোনোদিন পারবে না। সুতরাং অল সোর্স অফ ন্যাচারাল রিসোর্সেস আমি বলবো যে জনগণকে কাছে ডাকুন, জনগণকে কাছে নিন, জনগণকে আপন করে নিন, জনগণকে বুঝতে শিখতে দিন যে এটা আমার, এটা আমার সম্পদ, এটা আমার জাতীয় সম্পদ, এই সম্পদের মালিক আমরা, সুতরাং আমরাই এটাকে বাঁচাবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক মধুপুর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, একসময় শালবন কুমিল্লা থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও উত্তরবঙ্গ হয়ে ভারতের দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। মধুপুর জাতীয় উদ্যানে 73 প্রজাতির বৃক্ষ, 22 প্রজাতির গুল্ম, 1 প্রজাতির পাম, 8 প্রজাতির ঘাস, 27 প্রজাতির আরোহী ও 45 প্রজাতির ভেষজ উদ্ভিদ সহ প্রায় 176 প্রজাতির উদ্ভিদ রয়েছে। একসময় মধুপুর জাতীয় উদ্যানে প্রচুর সংখ্যক ময়ূর থাকলেও কালের বিবর্তনে তা এই উদ্যান থেকে হারিয়ে গেছে। বর্তমানে মধুপুর জাতীয় উদ্যানে প্রায় 8 প্রজাতির উপচর, 15 প্রজাতির স্তন্যপায়ী, 48 প্রজাতির পাখি এবং 7 প্রজাতির সাপের দেখা মেলে। এই উদ্যানের ভিতরে ও এর আশেপাশের প্রায় 187টি গ্রামে বসবাস করে গারো, কোচ, বামন সহ নানা সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি কোনটি। সঠিক উত্তরটি হল এ, পাতি ময়না। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শারমিন আক্তার কেয়া, গৃহিণী, উপশহর হাউজিং স্টেট, ক্যান্টনমেন্ট, রাজশাহী। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, মধুপুর শালবনকে কত সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়? এ 1982, বি 1984। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে।
অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, বর্তমানে শালবনের সেই বিশালতা আগের মতো নেই, কমেছে এর উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য। সারা দেশে যতটুকু শালবন টিকে আছে তার উল্লেখযোগ্য অংশ মধুপুর জাতীয় উদ্যানকে ঘিরেই, তাই এই উদ্যান রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা গাঁ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা গাঁ। শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।